চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে বিশ্বব্যাপী কৃষি উৎপাদনে তথ্য প্রযুক্তির কার্যকর ও দক্ষতাপূর্ণ ব্যবহারের তৎপরতা চলছে। কৃষিতে শ্রম কমানো আর উৎপাদন ব্যবস্থাকে গাণিতিক হিসেবের মধ্যে আনতে তথ্য প্রযুক্তি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রাণী সম্পদ খাতে। ইন্টারনেটের সঙ্গে কম্পিউটার কিংবা মোবাইলকে যুক্ত করে এই খাতে কার্যকর পরিচালনায় এসছে দারুণ সাফল্য। গত কয়েক বছরে আমরা দুগ্ধ খামার তথা প্রাণী সম্পদে ইন্টারনেট অফ থিংস IoT ব্যবহার নিয়ে কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। 2016 সালে নেদারল্যান্ডসের ওয়েগেনিং ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞান বিভাগের গবেষণা খামারগুলোতে দেখেছি প্রযুক্তি তথা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির নানামুখী ব্যবহার। তারপর 2018 সালে দক্ষিণ কোরিয়ার সিউলে চুং নামে একটি স্মার্ট ডেইরি খামার আমরা নিবিড়ভাবে দেখলাম। সব কিছু প্রচলিত খামারের মতোই, বিস্ময়কর বিষয় হচ্ছে খামার পরিচালনায় মানুষ নেই বললেই চলে। কিম নামের একজন খামারি ছোট্ট একটি কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করছেন পুরো খামার। ভালো উৎপাদন পেতে হলে প্রাণীগুলোকে পুষ্টিকর খাবারের পাশাপাশি দিতে হয় ভালো পরিবেশ, আর স্মার্ট সিস্টেম এই বিষয়টিকে খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশে দুগ্ধ খামারে ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার দেখলাম নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকায় মাস্কো ডেইরি লিমিটেডে। ডিজিটালের কারণে তো যে হিটগুলি কোনো বেজ যাইতেছে না, এতে করে তো মানে খুব কমফোর্টেবল হয়ে গেছে সিচুয়েশনটা। তো অনেক আধুনিক পদ্ধতি এবং এটা অনেক ভালোর জন্য হয়েছে মনে হয়। পরে আমরা দেখেছি সূর্যমুখী প্রাণী সেবা নামের একটি প্রতিষ্ঠানে IoT সফল ব্যবহার। কনসিভ করানো, হিট হয়ে যাওয়া গরুটা, এটা আমি অ্যাডভান্স মেসেজ পেয়ে যাচ্ছি। সেম ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, টের পাচ্ছে, আমি 4-5 ঘন্টা আগে খবরটা পেয়ে গেছি মেসেজ। এই যে অ্যাডভান্স পাওয়াতে আমরা যারা সারাক্ষণ খামারে থাকতে পারি না, বাট খবর রাখতে চেষ্টা করি, উপকৃত হয়। মুন্সিগঞ্জের লৌহযোগে স্থাপিত ডাচ ডেইরিতেও রয়েছে IoT ব্যবহার। কোন গরুটা খাচ্ছে না, কোনটার শরীর খারাপ লাগছে, কোনটা ল্যাকটেশন সময় চলে গেছে, কোনটা হিট দেবে, হিটের সময় আসছে, সব তথ্য এগুলোকে আমরা বলছি সাম্প্রতিক সময় IoT। দেশে বৃহৎ খামার পর্যায়ে IoT সফল ব্যবহারের নজির গড়েছে চট্টগ্রামের নাহার ডেইরি। এটি মিরেশ্বরের এলাকা, পাহাড় বিষ্ঠিত নান্দনিক এক ক্ষেত্র নাহার ডেইরি ফার্ম। উন্নত বিশ্বের আধুনিক দুগ্ধ খামারের মতোই, আধুনিক শিল্প কারখানার মতোই নিরাপদ এবং গোছানো চারপাশ। 35 একর জায়গায় গড়ে তোলা এই খামারে রয়েছে 1200 গরু, এর মধ্যে 700 দুগ্ধজাত গাভী। সবগুলো গাভীর গলায় অ্যাক্টিভিটিস বেল্ট রয়েছে, এর ভেতরে রয়েছে মাইক্রোচিপস। এই চিপস কম্পিউটার বা মোবাইলে পাঠাচ্ছে গাভীর শারীরিক সকল তথ্য। আধুনিক ও কারিগরি এই বিষয়গুলোকে পুরোপুরি রপ্ত করেছেন বিশাল এই খামারের উদ্যোক্তা টুটুল। সিরাজ ভাই, আপনি তো দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আপনার এই ধরনের ডেইরি ফার্ম অনেক দেখেছেন, সেইটা আপনাকে আর সামনে কিন্তু বিদেশে যেতে হচ্ছে না। আজকে এটা নাহার ডেইরিতে কিন্তু দেখে আপনি মনে হবে যেন আপনি ইউরোপে এসেছেন, আমেরিকা আসছেন। তারা যে গরু পালার স্টাইল, এই গরুগুলা আপনার তার হিস্ট্রি, তার মুভমেন্ট, তার হিট ডিটেকশন, তার প্রত্যেকটা ইয়ারে তার যে অ্যাক্টিভিটিস, এটা এই বেল্টের মাধ্যমে কিন্তু এটা বোঝা যায়। এই বেল্টটা শুধু বেল্টের কাজ করতেছে না, এটা আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে অটোভাবে আপনার আমাদের মেইলে চলে আসতেছে প্রত্যেক দিন তার অ্যাক্টিভিটিসটা কী। আচ্ছা, এই যে এই গরুটার আজকের অ্যাক্টিভিটিস মেইলে কী বলছে, কী আছে এখানে? এই যে সাপোর্ট, ডেলপোর সাপোর্ট, এখানে আমি যদি এই এই জায়গাটাতে আসি, তাহলে দেখেন আপনার এই যে গরুগুলোর হিস্ট্রি, তার আইডি নাম্বার থেকে শুরু করি, তার এই দেখেন, এই যে এই যে তার আইডি নাম্বার, তারপরে তার গ্রুপ অফ নেম, সে কোন গ্রুপের মধ্যে আছে। পার্টিকুলারলি একটা গরু সম্পর্কে বলেন। এই যে 1044 হাই ইল্ডিং মিল্কিং কাউ, দেখেন 1044, সে তা সে বাচ্চা দিচ্ছে যে 61 দিন তার বয়স হয়েছে, 61 দিন সে মিল্কিং করতেছে, 94 ডেজ সে ওপেন আছে, সে এখনও আপনার বীজ দেওয়া হয় নাই, সেটা আনলক অবস্থা আছে, সে সে এখনও হিটে আসে নাই, সে এখন হাই ইল্ডিং মিল্কের ভিতরে সে আছে। সেক্ষেত্রে এই অ্যাক্টিভিটিস বেল্টের আওতায় এখন এই খামারে টোটাল গরুর সংখ্যা কত আছে? আমরা এখানে এখন 600 গরুকে আমরা অ্যাক্টিভিটিস বেল্ট আমরা ট্যাগ করিয়েছি।
খাবার মজুত করে রাখার বিষয়টিও বিজ্ঞানসম্মত এবং সময়োপযোগী। কাঁচা ভুট্টা স্যালিস করে বছরের সব সময় কাঁচা ঘাসের চাহিদা পূরণের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। সিরাজ ভাই, এটা হচ্ছে যে আপনার ভুট্টা দিয়ে আমরা স্যালিস করি, সেই মানে ডিউ টু আমাদের ড্রাই সিজন থাকে 5-6 মাস, এই 5-6 মাস আমরা টোটালি কাঁচা ঘাস পাই না। তাহলে ভুট্টার চাষ কি নিজেরাই করেন? প্রায় 300 একর জমিতে আমরা ভুট্টা চাষ করি, এবং এটা যখন আপনার মিল্কিং স্টেজে যায়, আচ্ছা, সেটা আপনি দেখেন, মানে এটা একটা মানে স্যান্ডটাই আলাদা, এটা স্যান্ডটাই আলাদা, তাই এই জন্যই আপনার এটা আমরা এখন গরুকে দিই, এবং গন্ধটার ভেতরে মানে বেশ সজীবতা আছে, প্রোটিনের একটা গন্ধ। খাওয়ার লুনুর পরে তার যে নিউট্রিশন ভ্যালু, এটা অনেকটাই মানে কাভার করে আসে। কাঁচাঘাসের সাবস্টিটিউটস, বুঝতে পারছি, কাঁচাঘাসের সাবস্টিটিউট, এবং এটা যদি আমরা পুরো বছর আমরা দেওয়ার জন্য এই পিটগুলো আমরা করছি, এখানে প্রায় 1500 মেট্রিক টন আপনার ক্যাপাসিটির। আপনার দর্শক, বড় বড় খামারগুলোতে প্রাণী সম্পদের খাদ্য সংরক্ষণটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার কিমের খামারে আমরা দেখেছি খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের জন্য রয়েছে পৃথক পৃথক ইউনিট। এই যে খড়গুলো দেখছো, এগুলো মে মাসে হারভেস্ট করা, কিছুটা প্রক্রিয়াজাত করে রেখেছি, স্বয়ংক্রিয় মেশিনে অন্য সব পুষ্টির সঙ্গে মিশিয়ে খাবার তৈরি করি। এখানেও রয়েছে উন্নত বিশ্বের সেই ব্যবস্থাগুলো, উৎপাদিত খাবার বিশেষ গাড়িতে করে গাভীকে দেওয়া হচ্ছে। দর্শক, লক্ষ্য করুন, গাভীগুলো একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, তারপর শাওয়ার শেষে তারা অপেক্ষমান। এখান থেকে একে একে প্রবেশ করবে মিল্কিং পার্লারে, অটোমেশনে চলবে দুগ্ধ দোহন। এটি আধুনিক প্রক্রিয়া। নাহার ডায়েরিতে প্রতিদিন গড়ে 6000 লিটার দুধ পাওয়া যায়। সরাসরি দুধ বাজারজাত ছাড়াও দুগ্ধজাত নানা পণ্য তৈরির ব্যবস্থা রয়েছে এই খামারে। মান নিয়ন্ত্রণের ব্যাপারে রয়েছে উদ্যোক্তার যথেষ্ট সতর্কতা। আডারের ওলানগুলো আমরা ডিজইনফেক্টেড দিয়ে ওয়াশ করেছে, তারপরে আপনার এটার টিস্যু, নতুন টিস্যু দিয়ে আপনার এটাকে মোছা হয়েছে, তারপরে আমরা যাই আর কি। বিশ্বব্যাপী ম্যাস্টাইটিস একটা বড় সমস্যা, এটা বায়োসেফটিকে খুব ব্যাহত করে। হ্যাঁ, প্রত্যেকদিন আমরা দুধটাকে আমরা টেস্ট করি, এটার মানে ব্যাকটেরিয়া লেভেল যেন না থাকে, প্রত্যেকটা ম্যাস্টাইটিস যেন না থাকে, এবং এই মিল্কটা অটোমেটিক আপনি দেখেন এই পাইপের মাধ্যমে গিয়ে অটোমেটিকলি কিন্তু এই পাইপের মাধ্যমে চিলারে চলে যাচ্ছে। আগেই বলেছি এখানে সব কিছুই স্বয়ংক্রিয় উপায়ে সম্পন্ন হচ্ছে, সার্বক্ষণিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে, পরে ম্যানুয়াল ড্রাই পদ্ধতিতে গোবর দিয়ে তৈরি করা হচ্ছে জৈব সার। গোবরগুলো আমরা অটোমেটিকভাবে স্ক্রাপিং করে নিয়ে আসতেছি মাস্টার ড্রেনে, মাস্টার ড্রেন থেকে আপনার এটা চলে যাচ্ছে এই পিটটাতে, এই পিটের যাওয়ার পরে এই মেশিনটার কাজ হচ্ছে যে এই গোবরটাকে উঠে নিয়ে তার ময়েশ্চার রিডিউস করে ফার্টিলাইজার হিসেবে আপনার ইউজ করা, এবং যে ওয়াটারটা বের হচ্ছে এই ওয়াটারটা আমরা যে ঘাসের ভুট্টার ইরিগেশন পারপাসে আমরা কাজে লাগাচ্ছি। এখানকার বাছুরের লালন পালন ও তদারকি লক্ষ্য করার মতো, একটি সুস্থ বাছুরি সুন্দর গরুর জাত ধারণ করে এমন ভাবনা মাথায় রেখে বাছুরের শতভাগ যত্ন নিশ্চিত করা হচ্ছে। দেখেন এখানে এক একটা বাচ্চা ইন্ডিভিজুয়াল একটা খাঁচায় দেওয়া আছে, কেন সে যেন তার মানে প্রতিদিন সে ফিডটা ঠিক মতো খাইতে পারে, ফিড মানে দুধ, এরপরে তার যে পায়খানা প্রস্রাব যেন হয় এটা যেন নিচে পড়ে যায়, একটার সাথে একটা যেন কন্টামিনেশন না হয়, এই জন্য ডিজিজ যেন স্প্রেড আপ না হয়, এই জন্য প্রত্যেকটা খোপে এই বাচ্চাগুলো রাখা হয়। বাছুরগুলোকে সেক্ষেত্রে আলাদাভাবে শনাক্ত কী করে করা হয়? আইডেন্টিফাই মানে আমরা যখন বাচ্চা হয় সাথে সাথে দেখেন এয়ার ট্যাগ দিয়েছি প্রত্যেকটা গরু, এয়ার মানে এক সপ্তাহের মধ্যে মানে তার এয়ার ট্যাগ করা আছে। তাহলে জন্ম হওয়ার ঠিক কতদিন পরে এই শেডে আনা হয় বাছুরকে? প্রথম হওয়ার পরের দিনেই এই বাচ্চাটা এখানে চলে আসে, এখানে আসার পরে এই যে এখানে আমরা বিভিন্নভাবে খাঁচা রাখছি, তারপর আবার ইন্ডিভিজুয়াল এখানে আপনি এই যে এখানে দেখেন এখানে আলাদা করে আপনার 5-6টা গ্রুপলি তাদেরকে রাখা হয়েছে। কারণটা কি? তারা যেন গ্রুপে থাকতে পছন্দ করে।
বছরে 500 থেকে 600টি পর্যন্ত বাছুর পাওয়া যায়। খামারের মূল লাভও আসে এই বাছুর থেকে। দুধ বিক্রিতে যতটুক না লাভ হয় খামারি, তার চেয়ে আমার মনে হয় বাছুরটাতে লাভ বেশি, কারণ সেটা বড় করে পালার পর যখন এটার ভ্যালুটা আসে, তাই না? হ্যাঁ, ওইটাই। কারণ আপনার যে আপনার দুধটা তো আমরা বিক্রি করি, রেগুলার যে খরচটা আছে এটা উঠবে, আর বাছুর হচ্ছে যে আপনার অ্যাসেট। এই বাছুর আপনার এক একটা বাছুর আপনার যখন মা হবে তখন 3 লাখ 3.5 লক্ষ টাকা দাম, একটা যখন বাবা হবে মানে ছেলে হবে সেটাও দেখা যাবে যে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা দাম। তো এইটা দিয়ে কিন্তু আপনার ফার্মের মোটামুটি আপনার প্রফিট এবং স্ট্রেংথটা আপনার ইয়া হয়, এবং বাচ্চার কোয়ালিটি আপনাকে এর আগেও আমরা দেখিয়েছি যে আমরা ব্রিড আপগ্রেডেশন নিয়ে কিছু কাজ করতেছি, ওটা হলে দেখা যাবে যে আমাদের পার ক্যাপিটা মিল্ক প্রোডাকশন অনেক বেড়ে যাবে। উদ্যোক্তা জানালেন, 1986 সালে মাত্র 300 মুরগি নিয়ে খামার শুরু করেন তিনি। তারপর 2টি গাভী যুক্ত হয় খামারে, ঠিক সেখান থেকে 35 বছরের পথ চলায় কৃষিভিত্তিক সুবিশাল কার্যক্রম গড়ে তুলেছেন তিনি। এখন 4,000 কর্মী কাজ করছে এই খামারে, আর্থিক সাফল্য বিস্ময়কর। এখানে এখন সর্বমোট গরুর সংখ্যা কত, আর প্যান্ট স্টক তো তৈরি হচ্ছে নিশ্চয়ই? প্রায় 1500 গরু আছে এবং 11 লক্ষের মতো প্যারেন্ট স্টক আছে, যেটা আপনার ব্রয়লার এবং লেয়ারের। আমাদের প্রায় 24টা প্রতিষ্ঠান হ্যাচারি আছে। 20 লক্ষ আপনার ডেউল চিক্স প্রতি সপ্তাহে আমরা উৎপাদন করি। নিয়ার অ্যাবাউট 25,000 মেট্রিক টনের মতো আমাদের ফিডও সেল হচ্ছে, এবং প্রতিদিন আমাদের এই ডেয়ারি ফার্ম থেকে 6,000 লিটার দুধ উৎপাদন হয়, এবং আপনার দই এবং ফ্রেশভাবে আমরা মিষ্টি দই, টক দই, তারপর ঘি, তারপর বাটার চিজ এগুলি করতেছি। আস্তে আস্তে এটা মানুষের কাছে খুবই জনপ্রিয়তা হয়ে উঠছে। হ্যাঁ, মানে ভাবলে বিস্মিত হতে হয়, শুরুটা তো আজকের মতো ছিল না, তাই না? এখন এত বড় হয়েছে, জানার খুব আগ্রহ যে বার্ষিক একটা যদি হিসেব আমরা জানতে চাই বা বুঝতে চাই যে টার্নওভারটা কত হবে। এখন ধরেন ইয়ারলি আমাদের প্রায় 1,000 থেকে 1500-1300 কোটি টাকা আপনার টার্নওভার হয়। এই খামারের আওতায় গাভীর জাত উন্নয়ন প্রকল্প রয়েছে। এই ফার্মটা শুধু আমরা রিসার্চের উপরে রেখেছি। সেই মুন্সীগঞ্জ এবং রেড চিটাগংকে আমরা 100% হলস্টন ফ্রিশিয়ান, যেটা আপনার সিমেক্সের কানাডার, ওই সিমেন্টটা আমরা গভর্নমেন্টের থ্রু থেকে আমরা নিজেরাই তাদের পিডিগ্রি দেখে নিয়ে আসছি। এটা করার পিছনে যুক্তি হচ্ছে যে রেড চিটাগংটা দেখেন ওয়েদারের সাথে ফুল কিন্তু সাস্টেন করেছে, মুন্সীগঞ্জটা ওয়েদারের সাথে সাস্টেন করেছে, দ্যাট মিনস বাংলাদেশের ওয়েদার, এবং হাইল্ডিং মিল্ক প্রোডাকশনের জন্য আমরা আশা করি যে এই জাতটা আমাদের যে দেশে সবচেয়ে বেশি সাস্টেন করবে। আমার দীর্ঘদিন এই কথাটা আমি বলছিলাম যে রেড চিটাগং আমাদের নিজস্ব একটা ব্রিড, মুন্সীগঞ্জের একটা নিজস্ব ব্রিড, এগুলোকে আমরা এখনও পর্যন্ত ডেভেলপ করতে পারলাম না। এটা খুব ভালো একটা কাজ, দুটার ক্রস করে আপনি নতুন একটা করেছেন। তো আমরা আশা করতে পারি কবে নাগাদ নতুন এই জাতটি আসবে, মুন্সীগঞ্জের যে রেড চিটাগং ব্রিডটা? মানে আমরা আর 3 বছরের ভিতরে আমরা এটা একটা ভালো একটা রেজাল্ট আশা করি। এর মধ্যে সাফল্য আসতে শুরু করেছে। রেড চিটাগং জাতের গাভী থেকে জন্ম নিয়েছে সংকরায়িত নতুন জাতের 57টি বাছুর। এই যে আপনার কার্ভ নেস্টটা দেখেন স্ট্রেট, এবং মা দেখছেন যে রেড চিটাগং ছোট, কিন্তু বাবা বড় হওয়াতে এটা দেখেন এটা আপনার আজকে 5 মাসের ভিতরে আপনার বড় হয়ে গেছে। সেক্ষেত্রে এ থেকে কত লিটার দুধ আশা করছেন আপনি? মিনিমাম 25 লিটার দুধ অ্যাভারেজ পাবো, ওইটাই আমার সাকসেস। বাহ, 25 লিটার তো মানে অনেক মশাল্লা হবে আশা করছেন অ্যাভারেজ। ভেরি গুড। আপনি এই গরু নিয়ে কিন্তু ডেয়ারি নিয়ে অনেক কাজ করেছেন, আপনি হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। কারণ আমরা যখন 80-এর দশকে ফার্ম শুরু করি তখন আপনি বিটিভিতে কিন্তু আপনার প্রোগ্রাম করতেন, সেই প্রোগ্রামটা দেখলে আমাদের মনে হতো যে আমাদেরকে দেখাচ্ছে বা আমাদের এই সেক্টর নিয়ে কাজ করতেছে। তখন কিন্তু এই যে গরু যারা পালে, মুরগি যারা পালে, তাদেরকে কিন্তু কেউ লাইক করতো না, মানে বলতো যে গরুওয়ালা মুরগিওয়ালা এই টাইপের, কিন্তু আমরা এটাকে প্রাউড করতাম। হ্যাঁ, কেউ ভালো চোখে দেখতো না আর কি ছাগল গরু পাললে এরকম বলতো। হ্যাঁ, ওই জায়গাটাকে উঠে আনার পেছনে কিন্তু আপনার অনেক গুরুত্ব আছে। দর্শক, যুগের চাহিদা আর অনুশীলনের সঙ্গে টিকে থাকাই আজকের কৃষির পূর্ব শর্ত। টুটুলের কৃষি উদ্যোগের বয়স 34 বছর। শুরুতে তিনি যেমন সময়ের চাহিদাকে অনুসরণ করেছেন,
এখনও ঠিক সারা বিশ্বের আধুনিক প্রযুক্তি নিয়েই এগিয়ে নিচ্ছেন খামারের কাজকে। তার প্রতিটি কাজের ভেতরে দেশের প্রতি দায়বদ্ধতা, শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিকতা এবং যতটা সম্ভব শুদ্ধতা অনুসরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ভেতর দিয়েই আসছে কাঙ্ক্ষিত সাফল্য। টুটুলের মতো সফল ও বড় উদ্যোক্তাদের হাত ধরে অনেক নতুন উদ্যোক্তা গড়ে উঠুক। তার সফলতা আরও বহু মানুষের সাফল্যে ভূমিকা রাখুক, প্রত্যাশা আমাদের। মাটি ও মানুষ।